সংকটে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শিল্প উপকরণের মূল্য বৃদ্ধি ও বৈশ্বিক মন্দার প্রভাবে কাজ কমে যাওয়ায় কারখানা টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। সেই সাথে যুক্ত হচ্ছে ঘন ঘন লোডশেডিং। এই অবস্থায় কারখানার সংখ্যাও দিন দিন কমে আসছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শিহাব উদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। ঈদের আগে কর্মচঞ্চল থাকার কথা থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার জুতার কারখানাগুলোতে নেই সে ব্যস্ততা, যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে সব কিছু। প্রযুক্তির ভিড়ে হাতে তৈরি জুতা যেন টিকে থাকা দায়। ব্যবসায়ীদের অভিযোগ, দেশে চায়না কোম্পানিগুলোর জুতার যে হারে প্রসার ঘটছে তাদের সাথে কুলিয়ে উঠতে পারছে না দেশীয় হাতে তৈরি জুতা। সেই সাথে কাঁচামালের দাম বৃদ্ধি ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে, শ্রমিকরাও পাচ্ছেন না ন্যায্য মজুরি। মাত্র কয়েক বছর আগে জেলায় 500 পাদুকা কারখানা থাকলেও এখন রয়েছে মাত্র 200। এই পিট্টুরি যে চায়নাগুলো পিট্টুরি যাইছে, এ কারণে আমাদের মাইট টাইতাছে। আবার কারিগরে ঠিকভাবে টাকা দিতে পারি না, কারিগরের কাজ দিতে পারি না, কিন্তু আমরা মার্কেটে গেলে জুতা বিক্রি করতে পারি না। হাতে যে আমরা যে জুতাগুলো তৈরি করি, এই জুতাগুলো চলে না, চললেও আমরা রেট পাই না। সব জিনিসের রেট বাড়তে, কিন্তু আমাদের কাজের রেট বাড়ে নাই, কাজের মজুরি কম, যেন আমাদের চলাফেরা অনেক কষ্ট হয়। শিল্পটিকে টিকে রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি সরকারি সহযোগিতা চেয়েছে জেলা ফুটওয়্যার অ্যাসোসিয়েশন। আমাদের শ্রমিকরা তো কাজই করতে পারে না, কারেন্ট না থাকলে তো কোনো কাজ চলে না। কারেন্ট ছাড়া শ্রমিকরা এক মিনিটের কাজ করার কোনো সুযোগ নাই। আমাদের মাল উৎপাদন ক্ষতি হয়, যদি কাজ না হয় তাহলে শ্রমিকের বেতন তো ঠিকই দিতে হবে, ক্ষতিগ্রস্তটা হবে মালিকরা। 1963 সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাদুকা শিল্পের যাত্রা শুরু। বৈশ্বিক মন্দাসহ নানা কারণে গত বছর থেকে ধস নামে এই শিল্পে, আবারও ঘুরে দাঁড়াতে চান এর সাথে সংশ্লিষ্টরা। NTV নিউজ ডেস্ক।